জ্ঞান আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা মনে রাখবেন, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। হ্যাঁ, জ্ঞান কখন আসবে? যখন আপনি পরিশ্রম করবেন, আপনার পরিশ্রম আল্লাহ পাক দেখবেন, আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, পাপ ছেড়ে দিবেন, গুনাহ ছেড়ে দিবেন, গুনাহমুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ ইলম দান করবে ইনশাআল্লাহ।